আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে। একজন মানুষ যখন ডেড বডি ফিল করে, আমি অনেকক্ষণ খুব মানে ট্রমার মধ্যে থাকতাম, শুটিং শেষ হয়ে গেল, যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে, চোখের পলক ফেলা যাচ্ছে না, দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা, সো খুব ডিফিকাল্ট ছিল আসলে এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, কারণ আমার মনে হয় যে ঈদের আগে আমাদের এভাবে হয়তো বা সবার সাথে একসাথে দেখা হওয়াটার সম্ভাবনাটা কিছুটা কম, সেই জন্য অগ্রিম ঈদ মোবারক জানাই সবাইকে, কারণ ঈদ একদমই চলে এসেছে আমাদের দরজায়। আর আমরা আজকে এখানে সব একসাথে হয়েছি অলরেডি, আমরা জানি যে কেন, সেটা হচ্ছে যে আমাদের ঈদের সিনেমা দেয়ালের দেশ, যেটি কিনা ঈদের দিন থেকে আসলে সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে। এবং আমি সত্যিকার অর্থে শুরুতেই বলবো যে আজকে যেহেতু আমাদের ট্রেলার লঞ্চিং একটা ইভেন্ট এবং আমরা অলরেডি ট্রেলার দেখেছি, সেখান থেকে আমি বলবো যে আমাদের যারা রেসপেক্টেড জার্নালিস্টরা আছেন, তারা ট্রেলার দেখি বারবার ওয়ান্স মোর করছিলেন যে আরেকবার দেখার জন্য। সো এই যে একটা উৎসাহ, এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং আপনাদেরকে আমি বরাবরই খুব ধন্যবাদ দেই, কারণ আমি পার্সোনালি অনেক বেশি গ্রেটফুল থাকি, অনেক কৃতজ্ঞ থাকি আপনাদের কাছে, কারণ আপনাদের মাধ্যমে আমাদের যে কোনো সিনেমা যে কোনো কাজ দর্শকদের কাছে পৌঁছায়। তো এবারেও তার ব্যতিক্রম হবে না, যেভাবে আপনারা প্রচার করছেন প্রসার করছেন সেটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল পুরো দেয়ালের দেশের টিম। আর এখানে যিনি ডিরেক্টর এই সিনেমার, তিনি হচ্ছেন আমাদের মিশুক মনি ভাইয়া। সো মিশুক মনির এটা হচ্ছে ওনার ফার্স্ট ফিল্ম ইফ আই এম নট রং। হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বলবো, বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল, দুটো সময়কে এখানে দেখানো হয়েছে, সেখানে আমাদের ট্রান্সফরমেশনের একটা ব্যাপার ছিল, এবং এই যে ধৈর্য নিয়ে কাজ করা পুরো টিম, আমরা খুব র লোকেশনে কাজ করেছি, যেটা আজকে হয়তো বা বারবার রিপিট করা হবে যেহেতু আজকে আমরা দেয়ালের দেশের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছে। তো সেখান থেকে যেটা হয় যে আসলে ওভারঅল যখন থেকে আমার সাথে প্রজেক্টটা নিয়ে কথা হয়েছিল মিশুক ভাইয়ের, তখন তো ওভাবে আসলে আমি প্রথমেই একটু কনফিউজ ছিলাম যে আচ্ছা, যেহেতু প্রথম নতুন একজন ডিরেক্টর কাজ করছেন, এবং পার্সোনালি আমার তরুণ যারা এখন কাজ করছেন ডিরেক্টর, কারণ এখন তো তারা সময়টাকে খুব মাথায় রেখে কাজ করে, খুব স্মার্টনেস মানে স্মার্টনেস আছে না, যে স্মার্টেস্ট একটা ওয়েতে আসলে কাজ করে, তো সেটা যেহেতু আমাদের দরকার, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে সিনেমা, তো আমরা আমাদের লিমিটেশনসের জায়গা থেকে ট্রাই করেছি। এবং মিশুক ভাই যখন আমাকে সিনোপসিস পাঠালো, স্ক্রিপ্ট পাঠালো, তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে, এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে, সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে। এবং এই গল্পটাতে যেভাবে নহরকে দেখা যাবে, আমার চরিত্রের নাম নহর, সেভাবে আমার মনে হয় না এখন পর্যন্ত দেখা গিয়েছে, এবং সামনেও হয়তো বা, কারণ আমরা তো রিপিট করব না, একই রকম ক্যারেক্টার চাই না, তো এভাবে হয়তো বা দেখা যাবে কি না। সো সেখান থেকে খুব ভালোবাসার একটা ক্যারেক্টার আমার নহর, এবং আমার সাথে আমার কো অ্যাক্টর শরীফুল রাজ। রাজ ভাই তো খুবই ভালো একজন অভিনেতা এবং খুব কোঅপারেট করেছে, এবং আরও যারা আছেন আমাদের এখানে আর্টিস্ট, সেখান থেকে আজিজুল হাকিম স্যার আছেন, স্বাগত আপু আছে, তারপরে শাহাদ ভাই আছে, সবাই ইনফ্যাক্ট যারা যারা আছে, সেতুদা আছে, তারপরে এখানে শতাব্দী ভাই আছে, মানে প্রত্যেকে, আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করেছে, এবং আপনারা তো বাকিটা দেখবেনই সিনেমাতে। সো আমরা কেন বলি প্রেস মিটে, আসলে আমাদের ডিটেলস এক্সপিরিয়েন্স, কারণ এই সময়টা তো আমরা শুটিংয়ের সময় পাই না, সবাইকে ধন্যবাদ দেয়া বা সবার সাথে কুশল বিনিময়। তো ওভারঅল আমি আশা করছি দর্শকরা আসলে একটি সুন্দর গল্পের সিনেমা দেখবে, সুন্দর মেকিংয়ের সিনেমা দেখবে, সুন্দর পারফরমেন্সের সিনেমা দেখবে, এবং গানগুলো ইতিমধ্যে একটা গান তো ট্রেলারে একটু যাচ্ছে, যেটা খুব হয়তো বা দু একদিনের মধ্যে রিলিজ পাবে, আর একটা গানকে আপনারা যেভাবে কাছে টেনে নিয়েছেন সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। আর এখানে অন্যান্য যারা টেকনিশিয়ানস টিম কাজ করেছে, আমাদের ডিওপি সাহিল রনি ভাই ভীষণ দুর্দান্ত কাজ করেছে, এবং রিপন নাদ্দা সাউন্ডে, এবং যারা যারা মিউজিক ডিরেক্টর সিঙ্গার্স যারা ছিলেন প্রত্যেকেই, ক্যামেরা পার্সন, মেকআপ পার্সন, কস্টিউম, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আর বাকিটা তো ঈদের দিন পর্যন্ত আমরা ওয়েট করছি, ঈদের দিন থেকে সিনেমা হলে সবাই ফুল সিনেমা দেখতে পাবে। সো আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো, থ্যাংক ইউ সো মাচ। বুবলির সঙ্গে যখন আমার প্রথম কন্ট্যাক্ট হয় তখন সে একদমই কমার্শিয়াল নায়িকা, যেটা আমাদের দেশে হয় আর কি,
সো আমি যখন তাকে আসলে অ্যাপ্রোচ করি, সেও মানে সামহাও কিছুটা কনফিউজ ছিল যে আমি কেন আসলে এমন ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করছি, নরমালি তো কেউ তাকে এর আগে করে নাই। না 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 না, এটা না কেন অ্যাপ্রোচ করছি মোটেও সেরকম না। আমি যদিও ডিফারেন্ট ডিফারেন্ট গল্পে কাজ করতে চাই যেখানে চ্যালেঞ্জ আছে, প্রথমে আমি ভাবছিলাম কি আছে না, অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে বা অনেক যে আমি ডিরেক্টর অমুক বা, তো আমি ভাবছিলাম কে উনি, মানে মিশুকমণি মানে আছে না যে ওভাবে তো আগে কাজ হয়নি, তো এটা কি কোনো কি মানে কোনো ফেক কোনো কিছু কিনা। তো তখন যখন ফোন দিচ্ছিল আমার টেক্সট করছিল, তো বললো যে না আমরা মানে আমরা এইভাবে আসলে প্ল্যান করছি, দেন দ্য জার্নি হ্যাজ স্টার্টেড। মানে এরকম না যে এরকম গল্প কেন আমাদের, এটা কেন, এটা তো ব্যাপারটা তো আছে না, মানে ওকে ক্যারি অন। ওকে সো তখন তো আসলে বুবলির সঙ্গে কন্ট্যাক্ট, মানে রাজের সঙ্গে কন্ট্যাক্ট হয়, বুবলির সঙ্গে কন্ট্যাক্ট হয়, তো যেটা হয় যে তাদেরকে আমি যে গল্পটা অ্যাপ্রোচ করেছিলাম সেই গল্পে দুজনেরই একটা বড় রকমের ট্রান্সফরমেশনের ব্যাপার ছিল। এবং বুবলির যেটা হয় যে মানে তখনও কমার্শিয়াল নায়িকা হিসেবে কাজ করছে, তো আমার গল্পটা একদমই অন্যভাবে বলতে চেয়েছি, সেই জন্য তার সঙ্গে আমার যেটা কথা হয় আমি তাকে আসলে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করেছিলাম আমার গল্পের প্রয়োজনে। সে ডেফিনেটলি আগে থেকেই অভিনয় করছেন, ভালো করছেন এবং তাকে সবাই চিনছেন, কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল, আমার আসলে নায়িকার বাইরে একজন অভিনেত্রী দরকার ছিল যেটা একদমই র। সো সেই জন্য তাকে আমি একটা বড় লম্বা লিস্টের সিনেমা দেই যে এই সিনেমাগুলো দেখতে হবে, এবং সেই সিনেমাগুলো দেখার পরে তার কাজ ছিল যে আমার সঙ্গে সেই সিনেমা নিয়ে প্রত্যেকটা সিনেমা দেখা শেষে আমার সঙ্গে কনভারসেশন, এবং একটা বড় লম্বা লিস্টের বই দেওয়া হয় তাকে, সেই বইগুলো পড়ে এক একটা বই পড়া শেষে আমার সঙ্গে তার কনভারসেশন হতো যে সেই বইটা পড়ে তার ফিলিংস কী বা তার বোঝাটা কী। তো এইরকম আমাদের প্রায় আসলে এক বছরের একটা জার্নি, এবং ধীরে ধীরে যখন প্রথম দিকে সে সিনেমা দেখতো তার ভাবনাটা যেমন ছিল, তারপরে যখন সময় যেতে থাকে ধীরে ধীরে ক্রমশ সে আরও ছোটো থেকে আরও ছোটো জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। সো যার কারণে ওই যে তার চেষ্টা, বা নর্মালি যেটা হয় যে আমাদের দেশে আসলে কোনো অ্যাক্ট্রেসের জন্য এত লম্বা সময় একটা গল্পের পেছনে ইনভেস্ট করা ডিফিকাল্ট, বিকজ তারা প্রচুর ব্যস্ত থাকে, অনেকগুলো কাজ করতে হয়, কিন্তু সে তার জায়গা থেকে আসলে এই প্রজেক্টের প্রতি পুরোপুরি অনেস্ট ছিল এবং ডেডিকেটেড ছিলেন বলেই হয়তো আমার সঙ্গে আসলে এত লম্বা সময় এই জার্নিটা করতে চেয়েছেন। আদারওয়াইজ আসলে একটা সিনেমা দেখতে হবে তাকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, তারপরে আবার আমার সঙ্গে অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কনভারসেশন হতো ওই সিনেমাটা নিয়ে। তো আমি আসলে তাকে থ্যাংক ইউ বলতে চাই যে আমার সঙ্গে এই জার্নিটা করার জন্য এত লম্বা সময় ধরে। এবং শরীফুল রাজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন তাকে গল্প অ্যাপ্রোচ করি প্রথম দিন তাকে আসলে ফোন করি, সে তখন আসলে হসপিটালে ছিল একটা পেশেন্ট নিয়ে। সো তখন তাকে আমি ফোন করে কথা বলার পরে তাকে গল্পটা হোয়াটসঅ্যাপ, মানে সিনাপসিসটা হোয়াটসঅ্যাপ করি। সো তখন সেইখানে থাকা অবস্থায় সে তার প্রায় আধা ঘন্টা পরে আমাকে গেট ব্যাক করে আমাকে বললো যে ভাই নর্মালি আমার যেটা হয় যে গল্প পড়তে গেলে আমার আসলে কিছুক্ষণ পরে ভাল লাগে না, সো আমি আবার পরে একটু পড়ি, একবারে পুরোটা পড়তে পারি না। তো এই গল্পটা আমি একবার শুরু করার পরে আমার আসলে শেষ না করে থামতে ইচ্ছা করেনি, এবং আই লাভড ইট, সো আই উড লাভ টু পার্ট অফ দিস ফিল্ম। এই হচ্ছে আমার প্রথম দিনের রাজের সঙ্গে কমিউনিকেশন। সো এরপরে জার্নি যেটা হয় যে রাজের আসলে চ্যালেঞ্জ ছিল তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন, বিকজ আমার এই গল্পের প্রয়োজনে তাকে ওয়েট কমাতে হবে, প্রথমে ওয়েট বাড়াতে হবে। সো সেই দিন সেই তখন থেকে আসলে রাজ আসলে ওই জার্নিটা শুরু করে, তার ওয়েট গেইন করা হয়, আমরা একটা পার্ট শ্যুট করি, তারপরে আবার আমরা যে সময়টা আসলে গ্যাপ নেই সেই গ্যাপের পরে সেই গ্যাপের মধ্যে তাকে আসলে ওয়েট আবার কমাতে হয়। সো এই যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জার্নি, সেটা রাজবোধ হয়ে আসলে যতটুকু এনজয় করেছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে, বিকজ ওয়েট গেইন করা আবার সেটা লুজ করার ক্ষেত্রে আসলে একটা টাফ জার্নি হয়ে থাকে। এবং যেটা হয়েছে যে আসলে রাজ অনেকখানি বেশি ডেডিকেটেড ছিল সামহাও আমার এই ক্যারেক্টারের জন্য। এমনিতেই রাজ মানে অল থ্রুই ডেডিকেটেড অভিনেতা, এটা সবাই জানে, রাজ কত ভালো অভিনেতা এবং কতখানি ডেডিকেটেড সেটা সবাই জানে। কিন্তু রাজ আমার এই চরিত্রের জন্য যেটা করেছেন, যখন চরিত্রটা তাকে আসলে পোট্রে করতে হবে বলে আসলে ডিসাইডেড সে, তখন সে তার বাসায় রাত্রেবেলাও যখন ওই কাজ শেষে বাসায় ফিরে এসে খাবার খেতেন, টেবিল চেয়ারে বসে খাবার না খেয়ে সে ফ্লোরে খাবার খেতেন, বাসায় তখন ট্রাউজার না পরে সে লুঙ্গি পরতেন, লুঙ্গি পরতে অভ্যাস করতে থাকেন। যখন শুটিংয়ে এসছেন, শুটিংয়ে এসে সিঙ্গেল ডে সিঙ্গেল টাইমের জন্য সে চেয়ারে বসতেন না, ফ্লোরে বসতেন, রাস্তার ধারে শ্যুট করছি রাস্তার ধারে আইল্যান্ডের উপরে বসে আছেন। আমাদের গল্পের প্রয়োজনে হুইল চেয়ার একটা বড় প্রপস ছিল, সো এই মেজর প্রপসটা আসলে সে কখনো অন্য কাউকে টাচ করতে দিত না শুটিংয়ে এসে, সবসময় সে এটা ক্যারি করত। সো এই যে অদ্ভুত জার্নি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া এবং গল্পের জন্য এত ডেডিকেশন, সকাল থেকে আসলে সারাদিন না খেয়ে কাজ করতে হয়েছে, রাস্তাঘাট নদী কোনো কিছু চিন্তা না করে আসলে পুরো জার্নিটা করেছে। সো থ্যাংক ইউ শরীফুল রাজ। আসলে প্রথমত র লোকেশনে শুটিং করার জন্য আমাদেরকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছে,
যেহেতু গল্পটাই আমাদের ওভাবেই যাচ্ছে, ওভাবেই গেছে, ওভাবেই শেষ হয়েছে, তো র লোকেশনটাই দরকার ছিল। এবং হ্যাঁ, অসুবিধা যেমন যেটা হয়েছে আমাদের, আমি যদি আমার কথা বলি, আমি তো একদমই দেখা গেছে যে যেটা হয় চরিত্রের প্রয়োজনে, খুব স্ট্রাগল করছে মেয়েটা এবং তার অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে সে যাচ্ছে তার জীবনে, তার অনেক 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 কিছু, যদিও আমরা খুব একটা গল্পটা রিভিল করছি না যেহেতু কিছুদিন পরেই রিলিজ পাবে সিনেমা, তো সেখান থেকে এই মেয়েটির যেই ক্যারেক্টার, যেই চরিত্র, যেই তার জীবনযাপন, তাকে খুব টায়ার্ড একটা ফেসে বা একটা একটু ডাউন মেকআপে, কালো মেকআপে বা চোখের নিচে তার কালি পড়ে যাচ্ছে, টেনশান হচ্ছে, তার অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে সে মানসিক টানাপোড়েন, এই যে একটা বাস্তব জীবনের সাথে যে একটা যুদ্ধ সেখান থেকে, এবং তার প্রেম জীবন যেটা, সেখানেও তার অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, সেখান থেকে এরকম স্ট্রাগল করা একটা মেয়ের র লোকেশনে যখন আমি শ্যুট করছিলাম তখন আমার কাছে ঠিক নহরই মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাকে ওই সময়টাতে আসলে আমরা, এবং আমাদের জন্য এটা খুব প্লাস পয়েন্ট ছিল, আমরা যখন যেমন কিছু বাসের শট আছে, রাস্তার শট আছে এবং হুইল চেয়ারে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছে, সেই সময়গুলো না আমাকে মনে হয়নি, মানে বুবলি সেই ব্যাপারটা আমি আমার মধ্যে আনতেই চাইনি, আমার কাছে মনে হয়েছে যে ডাজেন্ট ম্যাটার আমাকে দেখতে কেমন লাগছে বা কে আমাকে দেখছে, আমি যেন আমার সেই সেই ক্যারেক্টারটা সেই সময়ের জন্য যেন খুব দারুণভাবে আসলে আনতে পারি ক্যামেরায়, এবং সেটাই হয়েছে। হ্যাঁ, কিছু কিছু তো ডিফিকাল্টিস ডেফিনেটলি ছিল আমাদের পুরান ঢাকা থেকে লোকেশনে বা যেখানে যেখানে আমরা শ্যুট করেছি, বাট শ্যুটিংয়ের সময় তো অনেক কিছু আমাদের মেনে নিতে হয় যখনই যে ডিফিকাল্টিস হয়। আর আরেকটা বিষয় যেটা আমার অলরেডি আমরা দেখছিলাম ট্রেইলারে যে আমাকে মর্গে রাখা হচ্ছে বা ওই ফিলিংগুলো না আসলে খুব অন্যরকম ছিল, একজন মানুষ যখন ডেড বডি ফিল করে, আমি অনেকক্ষণ খুব মানে ট্রমার মধ্যে থাকতাম শ্যুটিং শেষ হয়ে গেল, যে এই যে যখন আমার অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হচ্ছে, চোখের পলক ফেলা যাচ্ছে না, দেন হচ্ছে যে একটা মানে মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা, সো খুব ডিফিকাল্ট ছিল আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করা, বাট হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ইনশাল্লাহ, দর্শকদের ভালোবাসার জন্য ওয়েট করছি।